আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। তো আজকের ভিডিওটি করার কারণ হচ্ছে আমরা দুপুরবেলা একটা ফোন পেয়েছিলাম মিরপুর থেকে। এক ভাই কিছু মাছ করেছে বাই ফ্লোকে, কিন্তু সকালবেলা ঠিকঠাক মতো সব কিছু প্যারামিটার চেক করার পরও খাবার দিয়েছে এবং সব কিছুই ঠিক ছিল, কিন্তু হঠাৎ দুপুরের পর দেখে সব মাছ মরে গেছে। তো এই যে আসলেই খুব দুঃখজনক, আমরা আসলে বুঝতে পারছিলাম না যে কী কারণে এটা হতে হয়েছে। কারণ ওনাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছিল, তিনি বলছিল যে তার প্যারামিটার পানির সব কিছুই ঠিক ছিল, কিন্তু কেন হলো ওনার একটা ধারণা। তারপর উনি আমাদেরকে জিজ্ঞেস করেছিল কেউ বিষ দিতে পারে কি না, সেটাও হতে পারে। আমরা তো জানি না আসলে কী কারণে হলো, আমরা তারপরে এটা চেষ্টা করছি কেন হচ্ছে। তবে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনারা সাবধান হবেন। সাবধান হবেন কেন বলছি, এটা আগে যেমন পুকুরে অনেক বড় পুকুর কেউ গেলে দেখা যেত বা কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে বোঝা যেত, কিন্তু আপনারা মনে করেন এখন তো হাউস বাড়ির মধ্যেই থাকে, সামনেই দেখতে পাওয়া যায়, আর কে কখন কীভাবে ক্ষতি করতে পারে এই জিনিসটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। তারপরও আমি চেষ্টা করছি, আমাদের যে প্রশিক্ষক আজমল ভাই আছে, আজমল ভাইকে একটু ফোনে কানেক্ট করার চেষ্টা করছি, তাকে জিজ্ঞেস করে তার সঙ্গেও কথা বলেছিল ওই ভাই, যে তিনি কি বলে যে আসলে মাছগুলো কি কারণে মরে গেছে বা কী কী কারণ হতে পারে। হ্যাঁ, তার কাছে জানার চেষ্টা করছি, আপনারাও সাথে থাকেন, আমি লাউডিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, আপনি স্পিকারে আছেন, আমাদের একটা ভিডিও চলছে, সেই ভিডিওতে আপনাকে দুপুরে একজন আপনাকে ফোন দিয়েছিল মিরপুর থেকে, তার সব মাছ মরে গেছে। তো এই মাছটা কেন মরে গেল বা এই টাইপের কি কারণগুলো হতে পারে বা কি সাবধানতার কারণে এটা হতে পারে, আপনার সঙ্গে একটু যদি আপনি বলতেন দর্শকের উদ্দেশ্যে। আমার কাছে প্রথম মনে হয়েছে যে এটা রিভার্স সচেতনমূলক ভাবে তার পানিটাকে কোনোভাবে বিষাক্ত করা হয়েছে, এইটা প্রাথমিক ধারণা। কারণ তার মাছটা ছিল তেলাপিয়া, এবং আমরা যারা বায়োফ্লোকে চাষ করি বা বায়োফ্লোক সম্বন্ধে আমরা জানি, আমরা জানি যে তেলাপিয়া এবং কই মাছটা মোটামুটি যে কোনো পরিবেশের সঙ্গে খাপ খেয়ে চলার মতো, অন্তত বেঁচে থাকার মতো একটা অত্যন্ত সহনশীল মাছ। তো এই মাছটা যদি স্বাভাবিক দুটো ফ্যাক্টর করে মারা যায়, সেটা হয়তো আমার কোনো প্রবলেম ছিল সেটা ধরে নেওয়া যায়, কিন্তু সব মাছ একই সঙ্গে মারা যাবে এইটা আমার কোনো প্যারামিটারের কারণে হয়েছে এইটা আমি মেনে নিতে পারতেছি না। তারপরেও ভদ্রলোককে তখন আমার জিজ্ঞেস করা হয় যে অ্যামোনিয়াটা কি ছিল, এইটা আমার তখন জিজ্ঞাসা করা হয়নি। না, ওনাকে আমি যখন জিজ্ঞেস করছিলাম উনি বলছিল ওনার প্যারামিটার গুলো সবকিছুই ঠিক ছিল, বায়োফ্লোক সিস্টেমের যা যা আছে সবকিছু মিলে। এবং সকালবেলা মাছ খাবারও খাইছে, তারপরে যে হঠাৎ করে যে মাছটা মারা দেওয়া, আমার মনে হচ্ছে এখানে কোনো কারণে কোনোভাবে তার পানিটা দূষিত করানো হয়েছে বা দূষিত হয়ে গেছিল। এছাড়া আমি আমার দৃষ্টিতে অন্য কোনো কারণ খুঁজে পাইনি। আর যেহেতু বর্তমান সারা দেশ একটা লকডাউন পরিস্থিতিতে আসে, তার এই ওয়াটারটা বা এই ফিশগুলোকে ল্যাবে গিয়ে কোনোভাবে একটা পরীক্ষা করলে অথবা মূল ধর্ষটা ধরা পড়তো, কিন্তু দুর্ভাগ্য আমার তো সে সময়টাই নাই। এই যে কারণে ব্যাপারটাকে একটু সান্ত্বনাই দিলাম যে ভাই আসলে এই মুহূর্তে আপনারও কিছু করণীয় নাই, এটা এখন ভাগ্য হিসেবে মেনে নিতে হবে। এই তো আমার আমার যেটা ধারণা, তার পানিটাকে কোনোভাবে দূষিত করানো হয়েছিল বা উনি নিজেই অজান্তে করে ফেলছেন, এটাও হতে পারে, অথবা রিভেঞ্জ পুলিশ সত্যতামূলক ভাবে কেউ হতে এটা করে থাকতে পারে, এটা আমার একটা প্রাথমিক ধারণায় মনে হচ্ছে, এবং সেটাই আমি তাকে বলছি। এটা যদি না হতো তাহলে কি কারণে মরে যেতে পারত বা মরে বা মাছে অন্য অন্য যে কারণে মাছ সাধারণত মরে, কিন্তু সেখানে সব মাছ একসঙ্গে মারা যাবে এইটা সাধারণত হয় না। সেটার কারণ হিসেবে যেমন তার এয়ারেশনটা যেটা ডিও লেভেল, ডিও লেভেলটা স্বাভাবিকের চেয়ে কম হলেও মাছ ওই হাঁপিয়ে ওঠার মতো খাবি খাওয়ার মতো করবে, অথবা ডিও লেভেলটা মাছের চেয়ে অতিরিক্ত হয়ে গেলেও ঠিক একই পরিস্থিতি হবে, অর্থাৎ মানুষের দম বন্ধ হয়ে গেলে যেমন হবে
অথবা বাতাস হলে যেমন হয় এই অবস্থাটা মাছের বেলা হতে পারে, এটা একটা মৃত্যুর কারণ হতে পারে। অ্যামোনিয়াটা তার মাছ যে পরিমাণ পর্যন্ত টলারেন্স করতে পারে, সহ্য করতে পারে, তার চেয়ে যদি বেশি হয়ে যায় এই ক্ষেত্রে হতে পারে। পিএইচ লেভেলটা যদি ওই মাছের জন্য যেটা স্বাভাবিক সহনশীল সেটার চেয়ে যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে হতে পারে। টিডিএসটাও ঠিক তাই, এই প্যারামিটার গুলো কম বেশির কারণে এটা হতে পারে। কিন্তু সেক্ষেত্রে মাছগুলো, আমার কথা হচ্ছে যে মাছগুলো একসঙ্গে মারা যাওয়ার কথা নয়, অথবা দু চার পাঁচ দশটা দুশো চারশো এইভাবে মারা যাবে, কিন্তু একই সঙ্গে সমস্ত মাছ মারা যাওয়া আমরা তো বায়োফুয়েলের মেরিটস ডিমেরিটস নিয়ে কথা বলতে গিয়ে বায়োফুয়েলের যেটা সুবিধা সেটা আমরা প্রথমেই বলি, বাহিরে মাছ চাষে যেমন কবলে থাকার একটা ভয় থেকে যায়, কিন্তু বায়োফুয়েল যেহেতু আমার ইনডোর সিস্টেম, অনেকটা ইনডোর সিস্টেম, সেখানে এই সমস্যাটা থাকে না। কিন্তু এই ক্ষেত্রে তো সেটার ব্যর্থ হয়ে গেছে আমাদের এই যে মেরিটসের দিকটা এই ক্ষেত্রে এসে। যদি আমার সন্দেহটা ঠিক হয়, যদি আমার সন্দেহটা ঠিক হয় যে তার পানিটাকে দূষিত করা হয়েছে, এই সন্দেহটা যদি ঠিক হয় তাহলে তো আমরা যেটা বলতেছিলাম যে ইনডোর হওয়ার কারণে চোর দস্যু শত্রুর থেকে নিরাপদ, কিন্তু এই ক্ষেত্রে তো নিরাপদ থাকলো না। এই জন্যই বলবো যদি তাই হয় তাহলে আমরা যারা বায়োপ্লক চাষি এসে বায়োপ্লক ফার্ম করতেছি তাহলে আমাকে সেটা সিকিউরিটির বিষয়টা সেভাবে আমাকে নিশ্চিত করতে হবে। সেটা কিভাবে সিকিউরিটি আমরা দিতে পারবো বা নিজেরা যারা চাষি আছি আমরা? হ্যাঁ, সেটা সিকিউরিটি বলতে তাহলে আমাকে ইনডোর বলতে ফুল ইনডোর একটা ইনটেক সিস্টেম, মানে পুরোটা একটা ঘিরে রাখার মতো, বাহির থেকে কেউ হঠাৎ করে প্রবেশ করা বা দূর থেকে কিছু পানিতে ছুড়ে মারা এই সুযোগ পেলেন যাতে না হয়, এরকম কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে হবে, আমাদেরকে তৈরি করতে হবে। আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ ভাই আপনাকে, আমরা দেখি দর্শকদের সঙ্গে আরো কথা বলি। হ্যাঁ, তো আসসালামু আলাইকুম। তো আপনারা বুঝতেই পারছেন যে ওনার যেটা ধারণা যে এটা আসলে কোনো প্যারামিটার কারণে না, কারণ হচ্ছে উনি তো বললই যে প্যারামিটারের কারণে কেন নয়, কারণ হচ্ছে প্যারামিটারের কারণে যদি কোনো সমস্যা হতো তাহলে কিছু মাছ মারা যেত, সব মাছ একসঙ্গে নয়, তাহলে নিঃসন্দেহে কোনো কিছু দেয়া হয়েছে হয়তো। তারপর আমরা তাদেরকে বলেছি যে এটাকে যেন ল্যাবে টেস্ট করে, এই পানিটাকে টেস্ট করে, একটু সময় নিয়ে হলেও টেস্টটা যেন করে, তাতে বোঝা যাবে আসলে কী হয়েছিল এটাতে। তবে আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো যে যেহেতু এটা একটা বিজনেস, এটা সিরিয়াসলি নিতেই হবে, এবং এটাকে যে যে ব্যাপারগুলো আপনাদেরকে মেনে চলতে হবে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে সব সময়, যে আসলে কীভাবে সেফ রাখা যায়। কারণ দেখা গেল দশজন আমরা দেখতে এসেছি, দশজনের মধ্যে দশজনই ভালো এরকম কিছু না, দু একজন খারাপও থাকতে পারে, আপনার ক্ষতি চেতে পারে, সেও হয়তো বা দেখা গেল আপনার একটু যে কোনো একটা কীটনাশক বা কোনো বিষ জাতীয় কিছু দিলে তখন কিন্তু আপনার একটা ক্ষতি। তো সে আপনি এই বিষয়গুলো অবশ্যই সিরিয়াসলি নেবেন। আপনি হয়তো বা এই মানুষটির আসলে আমরা কি বলবো, কিছু বলার নেই, এত বড় একটা ক্ষতি, এটা থেকে আপনাদের আমাদের সবারই শিক্ষা নেওয়া উচিত যে আসলে সব কিছু সিকিউরিটিটা সব সময় মেনটেন করবেন, এরকম নতুন জিনিস মানুষ আসবেই, দেখতে আসবেই। সো এই জিনিসটাকে এমনভাবে আপনি নিজেই সঙ্গে থাকবেন এবং দেখানোর চেষ্টা করবেন, আর সাবধানতা অবলম্বন অবশ্যই জরুরি, অবশ্যই জরুরি, অবশ্যই জরুরি। ভালোভাবে চাষ করুন সবাই, এই আশা করছি, এবং সবসময় খেয়াল রাখুন, কারণ অল্প একটু ভুলের কারণে অনেক ক্ষতি হতে পারে, কারণ আপনার এটা অনেক দিনের পরিশ্রম, টাকাটা না হয়ে যাবে কিন্তু পরিশ্রম, মেধা সব কিছুই নষ্ট হয়ে যেতে পারে একটু ভুলের কারণে। তো সাবধান সবাই, সবাই সাবধানে থাকবেন, মাস্ককে ভালো রাখবেন, কীভাবে ভালো রাখা যায় সেটা আপনার নিজের উপর। এবং আরও কোনো যদি আপনাদের মনে হয় যে আরও অন্য কোনো কারণে এই মাছগুলো মরে যেতে পারে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমরা এটা নিয়েও একটু ভাবার ভাববো, আর অথবা তাকে বলবো যে এই বিষয়টা তিনি খেয়াল করেছিলেন কি না। তো ভিডিও আর বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, মাছগুলোকে অবশ্যই 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 ভালো রাখবেন, এবং সব কিছু
সেফলি করবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আল্লাহ হাফেজ।